দু কোটি কুড়ি লাখ মানুষের কাছে মোটামুটি আমাদের ভিডিও পৌঁছচ্ছে এইটা যেন অন্তত আট কোটি দশ কোটি মানুষের কাছে পৌঁছায় মানুষগুলো বাঁচুক নিউজটি নিবেদন করছেন কম একটা ভয়াবহ সময়ের মধ্যে আমরা আছি সেই জন্যে খুব তাড়াতাড়ি কথাগুলো বলছি কারণ ইন্টারনেটের লাইনও সব জায়গায় ঠিকমতো পাওয়া যাচ্ছে না আমাকে কিছুক্ষণ আগে দিল্লি থেকে একজন ফোন করেছিলেন মতুয়া ভাই তিনি বলছেন যে এই যে আইনটা করেছে এই আইনের ফলে আমরা যদি একটু সুযোগ পাই আমরা আমরা যদি নাগরিকত্ব পাই তাহলে মুসলমান ভাইরা কেন আমাদের পিছনে লাগছে কেন ঝামেলা করছে কেন এত বড় আন্দোলন করছে তো আমার মনে হয়েছে আমি তাকে বললাম যে আচ্ছা ধরে নেওয়া যাক যে সমস্ত মুসলমান ভাইরা বলছেন যে ঠিক আছে তোমরা নাগরিকত্ব পাও আমরা কিচ্ছু আন্দোলন করব না তাহলে কী হবে সত্যি কি সি এ আইনটা নাগরিকত্ব দেওয়ার জন্য আমার এই এই আজ দশ তারিখে সিএ আইন লাগু হয়ে গেছে গোটা বাংলা জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে জানি না গোপনে কোথাও সিএ আইনের নাম করে বিজেপি আর এস এসরা সই করিয়ে নিয়েছেন কিনা না যদি কেউ সিএ আইনে নাগরিকত্ব ইত্যাদি পাবার ভয় লোভে সই করে ফেলেন তিনি চিরকালের জন্য কৃত কৃতদাস হয়ে যাবেন তাকে বাঁচানোর কোনো রকমের রাস্তা নেই তাই আমি এটা আপনাদের সামনে যেটা বোঝাচ্ছি এই বোঝানোটা আপনারা দয়া করে দয়া করে লাখে লাখে হাজারে হাজারে কোটিতে কোটিতে আপনি শেয়ার করুন তার কারণ হচ্ছে আমার ভাইরাল আমার মোটামুটি আমার কথাগুলো দু থেকে আড়াই কোটি মানুষের কাছে পৌঁছয় কিন্তু দশ থেকে চোদ্দো কোটি মানুষ আমাদের বাংলাতে আছে সমস্ত মানুষের কাছে যদি না পৌঁছায় তাহলে এক ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাবে দেখুন এই আইনের যে এই আইনে কিন্তু কোথাও বলা নেই নাগরিকত্ব দেয়া হবে এই আইনে বলা আছে এই যে এই যে এই আইনের সি যে আইনটা এই আইনটার সামনের পাতাটা দেখলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না মনে হবে যেন খুব সহজ সরল একটা আইন এই আইনের মধ্যে দু নম্বর কলমের দু নম্বর কলমে বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষরা আসবেন যদি তারা হিন্দু হন বা ছটা ধর্মের হন মুসলমান বাদে তাদের নাগরিকত্ব দেওয়া হবে তাদের অবৈধ বলা হবে না অবৈধ নাগরিক বলা হবে না এটা একটা সহজ কথা কিন্তু আমরা লক্ষ্য রাখছি না এর ভিতরে একটা ক্লস দেওয়া আছে এই ক্লসে বলা আছে পাসপোর্ট আইনের তাদেরকে ছাড় দেওয়া আছে তাহলে দেখতে হবে পাসপোর্ট আইনে কী ছাড় দিয়েছে বন্ধু পাসপোর্ট আইন এটা হচ্ছে সেই পাসপোর্ট আইন যে পাসপোর্ট আইনে বলা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র বলা হচ্ছে শুধুমাত্র ভ্যালিড ডকুমেন্ট মানে পাসপোর্ট ভিসা এবং ট্রাভেলিং ডকুমেন্ট লাগবে না বাকি কিন্তু সব কিছু লাগবে সুতরাং এই পাসপোর্ট অ্যাক্টে বলা হচ্ছে দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষ ধর্মীয় নির্যাতনের কারণে ভারতবাসে এসছেন আপনি কি ধর্মীয় নির্যাতনের কারণে এসছেন আসেননি সুতরাং এই আইনটা আপনার জন্য নয় মনে রাখবেন দু সালে অটল বিহারী বাজপেয়ী যে আইনটা করেছিলেন তাতে বলা বলেছেন ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দু ভাইরা এসেছেন আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পর যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসছেন এবং যারা যারা নাগরিক সনদ পাননি তারা প্রত্যেকেই অনুপ্রবেশকারী এই আইনটা রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত দু হাজার তিনের আইনটাকে তোলা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের মুক্তি নেই বন্ধু তার কারণ হচ্ছে এখন আজকের ভারত বা বাংলাতে দেখা যাচ্ছে সমস্ত মতুবা এবং আটচল্লিশ সালের পরে আসার প্রত্যেকেই কিন্তু আইনত অনুপ্রবেশকারী বিজেপি তার ইস্তাহারে বারবার ঘোষণা করেছে এই দেখুন নাগরিকত্ব সংশোধনী আইন এই আইনে একটি জায়গায় বলছে যে এই এই যে দু হাজার উনিশের যে আইন এটাতে উৎপীড়িত ছিন্নমূল সমুদায়ের বিশিষ্ট বর্গের মানুষদের হিত রক্ষা করা হয়েছে সকলের জন্য এটা নয় এটা বিশিষ্ট বর্গের মানুষ এই দেখুন এইখানে বিজেপি তার আরেকটা ইস্তেহারে বলছে যে দেখুন বলছে ভারত সরকার যাদের নাগরিকত্ব দিচ্ছেন তারা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত উদ্বাস্তু আপনারা কি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত উদ্বাস্তু আপনারা কি ওই দেশ থেকে আসার সময় ধর্মীয় নির্যাতনের কাগজ নিয়ে এসে গভর্নমেন্টের কাছ থেকে আপনারা আবেদন করেছিলেন করেননি সুতরাং আপনাদের জন্য বলা হচ্ছে এই সংজ্ঞার বাইরে যারা অন্য কেউ ভারতে ঢুকলে তারা অনুপ্রবেশকারী যাদের দেশ থেকে বিতরণ করা আইনি ও জাতীয় কর্তব্য বন্ধু এই আইনের পরবর্তী অংশগুলো যদি বলছে দু নম্বর অংশটা যদি আপনি ফিল করতে পারেন ওই শর্ত অনুযায়ী অর্থাৎ ধর্মীয় নির্যাতনের কাগজ দেখাতে পারেন তাহলে বাকি সমস্ত অংশের রেখা আছে যে আপনি আপনার কোনো চাকরি বাকরি যাবে না আপনি যা যেরকম ছিলেন সেরকম থাকবেন আপনার এগারো বছরের নাগরিকত্বটা এখানে পাঁচ বছর থাকলেই হবে এটা টোটালটা কিন্তু ওই দু নম্বর ক্লজের উপর নির্ভর করছে দু নম্বর ক্লজে যিনি পাসপোর্ট একটা ছাড় পেয়েছেন অর্থাৎ কতজন ছাড় পেয়েছে এই দেখুন বারবার বলছি আবার বলছি স্বরাষ্ট্র দপ্তর বলছে এই পাসপোর্ট অ্যাক্টের মাধ্যমে যারা উদ্বাস্ত হিসাবে স্বীকৃত হয়েছেন তারা ভারতবর্ষের মোট হিন্দু সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার চারশো সাতচল্লিশ জন মানে অ্যাজ পার আওয়ার রেকর্ড দেয়ার আর থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টিন পার্সেন্ট বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন স্বরাষ্ট্র দপ্তরের হিসেব তারপরে বলছে বাকি মানুষগুলো কিছুতেই সুযোগ পাবেন না তার কারণ হচ্ছে তারা আজকে আর ধর্মীয় নির্যাতনের কারণ দেখাতে পারবেন না আজকে বিজেপি আর এবং তার সাঙ্গাঙ্গুরা আপনাদের গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন মানুষকে ভোলাচ্ছে ভোলানোর পরে আপনাকে এই এই একটা এফিডেভিট এই এফিডেভিট করাচ্ছে এই এফিডেভিটের সঙ্গে কিন্তু মনে রাখবেন এই এফিডেভিটের সঙ্গে কোথাও নাগরিকত্বের কথাটা লেখা নেই এই এপিডেপিটে আপনাকে স্বীকার করিয়ে নেওয়া হচ্ছে এই এপিডেপিটে লেখা লেখা আছে আমি আমার পিতা অমুক অমুক সালে আমি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা ভারত আফগানিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছি উইদাউট ভ্যালিড কাগজ উইদাউট ডকুমেন্ট উইদাউট পাসপোর্ট আমি ঢুকেছি আমি অমুক রাস্তা দিয়ে ঢুকেছি পেট্রাপল পেট্রাপোল হোক কি কোন বর্ডার দিয়ে ঢুকেছি এইটুকু লেখা আছে এটা আমাকে স্বীকার করতে হবে অর্থাৎ এইখানে যখন স্বীকার করলেন তারপর এখানে বলছে যে এই স্বীকারোক্তিটা ভেরিফিকেশান করতে হবে কোনো গেজেটেড অফিসারকে দিয়ে তারপর তলাই বলছে এটাকে নোটারি করতে হবে অর্থাৎ আপনি কাগজের মধ্যে স্ট্যাম্প পেপারে লিখে দিলেন আপনি অনুপ্রবেশকারী আপনি অনুপ্রবেশকারী আপনি লিখে দিলেন যেদিন থেকে আপনি অনুপ্রবেশকারী লিখে দিলেন আইনত আপনার তারপরের দিন থেকে ভারতবর্ষে আপনার জমি বাড়ি চাকরি বাকরি কিছুই থাকার কথা নয় থাকতে পারে না তার কারণ হচ্ছে উনিশশো সালের আইনে বলছে উদ্বাস্তু এবং শরণার্থীদের কোনো রকম এই সুযোগ সুবিধা থাকবে না তারা এখানে জমি জায়গা কিছু কিনতে পারবেন না তাহলে আপনারা যদি এই এই দিলীপ ঘোষ বা নরেন্দ্র মোদী বা মোদী সাহেব বলা কথায় আপনারা যদি সই করেন সঙ্গে সঙ্গে আপনি ধরা পড়ে যাবেন এবং এনআরসির ক্ষেত্রে আপনাদের জন্য আর তথ্য নেবে না এই কাগজটা যেটা নাগরিকত্ব দেবো বলছে আসলে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কায়দা আপনি হয়তো দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে গ্রামে হাজার হাজার মানুষকে এটা এটা করে ফেলেছে নাগরিকত্ব ছিনিয়ে নিয়েছে তার কারণ এই আইনে টোটালি বলা হচ্ছে এই আইনে কোথাও বলা নেই যে উদ্বাস্তু ভাইদের নাগরিকত্ব দেয়া হবে দেওয়া হতে পারে অন কন্ডিশন আর তার মধ্যে বলা হচ্ছে উদ্বাস্তু সংজ্ঞা আলাদা আপনারা যারা বাংলাদেশ থেকে এসছেন তারা কিন্তু উদ্বাস্তু নন তারা আইনের চোখে অনুপ্রবেশকারী মনে এখানে কিন্তু হিন্দু ভাইদের সবচেয়ে বেশি এখানে মুসলমানরা আন্দোলন করছে হিন্দু ভাইদের রক্ষা করার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য হাতে হাত মিলিয়ে আমরা মোদীকে চ্যালেঞ্জ করুন যদি এটা থেকে কেউ প্রমাণ দিতে পারে সে নাগরিকত্ব পাবে তাহলে আমাকে যা শাস্তি হয় তাই দেবেন দয়া করে আমি রিকোয়েস্ট করছি হাতে পায়ে ধরছি আপনাদের কাছে আড়াই কোটি মানুষের কাছে